বিএনপি জামায়াত ধোকাবাজ ধর্মের নামে রাজনীতি করছে তাদের হাতে ইসলাম নিরাপদ নয় বাগমারায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ সন্ত্রাস প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরত তাদেরকে মদত দিয়েছে বিএনপির মন্ত্রী সংবিধান বাইবেল কোরআন নয় তাই এর পরিবর্তন করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে সংলাপ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংবিধানের সাথে সঙ্গতি রেখে আচরণবিধি সংশোধনে নির্বাচন কমিশনের ইঙ্গিত একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাসিম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পাঁচিমের নেতৃত্বে হেফাজতে ইসলামের হাতে ছিল না সাতটি ইসলামী সংগঠন রাজনৈতিক উদ্দেশ্যে হামলা চালিয়েছিল দাবি ভারপ্রাপ্ত আইনজীবী আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারি মামলায় আগামী সপ্তাহে অভিযোগপত্র দেওয়া হবে দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলন রিমান্ডে মৃত্যুর ভয় দেখিয়ে জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছে বাবা মা হত্যায় অভিযুক্ত ঐশী রহমান সিরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক হামলার অনুমোদন দিয়েছে মার্কিন সেনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি আগামী সপ্তাহে সেনেটে পূর্ণাঙ্গ ভোটাভুটি সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমিফাইনাল খেলতে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়ছে বাংলাদেশ